ঘূর্ণিঝড় মোরা 2-3 ঘন্টার মধ্যে অতিক্রম করবে বাংলাদেশ। আগামী 2-3 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় মোরা কুতুবদিয়ার নিকট দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর পরিচালক শামসুদ্দিন আহমেদ। এটি আরও উত্তরে ভারতের মণিপুরের দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় 4-5 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার সকাল 7:30টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব জানান। শামসুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, মোরার প্রভাবে ভোরে টেকনাফে বাতাস গতিবেগ ছিল ঘন্টায় 135 কিলোমিটার, সেন্ট মার্টিনে ছিল 114 কিলোমিটার। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। 1991-1994 সালের আঘাত হানা ঝড়ের চেয়ে এবারের ঝড়ের বাতাসের গতিবেগ কিছুটা বেশি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। উপকূলীয় জেলা চট্টগ্রাম ও কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত জানিয়েছেন। এছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর বিপদ সংকেত পুনরায় 10 নম্বর বিপদ সংকেতের আওতায় থাকবে। বাংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর ও পুনরায় 8 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেন্ট মার্টিন দ্বীপ ইউপি সদস্য হাবিবুর রহমান খান বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে ভোর 4টার পর থেকে সেন্ট মার্টিন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। গাছপালা, বাড়িঘর ঝড়ে বিধ্বস্ত হতে শুরু করেছে। যারা আশ্রয়কেন্দ্রে, হোটেল সহ বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে তারা সবাই খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। ঘূর্ণিঝড় সম্পর্কিত আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং এই নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।